দেশের বিভিন্ন স্থানে মাঝারি তাপদাহ অব্যাহত রয়েছে। চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খায়রুজ্জামান। সেতু চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা কত? আবহাওয়া অফিস কি বলছে, কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। বারোটা রেকর্ড করা হয়েছে ঠিক গতকালে, কিন্তু এই টাইমে কিন্তু তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5°C। কিন্তু গতকাল কিন্তু বাতাসের আর্দ্রতা ছিল এই টাইমে 32%, একই সাথে আজকে কিন্তু সেই বাতাসের আর্দ্রতা কিন্তু আপনার হচ্ছে 51%, অর্থাৎ বাতাসের আর্দ্রতা কিন্তু বাতাসের আর্দ্রতা বাড়ার কারণে কিন্তু মূলত গরম অনুভূত বেশি হচ্ছে এবং মানুষ অস্বস্তিতে আছে। তাছাড়া তাপমাত্রা কিন্তু গতকালকে যেটা ছিল কিন্তু ভোর সত্যিটা ছিল ঠিক একই অবস্থায়, তাপমাত্রা খুব একটা বেশি হয়নি। তবে হ্যাঁ, আমি এই মাঝখানে জানিয়ে রাখি, কিন্তু গত কয়েকদিন ধরে কিন্তু চুয়াডাঙ্গাতে মাঝারি তাপ প্রভাব হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে 38°C তাপমাত্রা উপরে থাকা মানে কিন্তু মাঝারি তাপ প্রভাব সংকেত থাকে। এবং একই সাথে এই গতকাল থেকে কিন্তু 72 ঘন্টার তাপ প্রবাহর যে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অফিস, সেক্ষেত্রে কিন্তু যে বলা যেতে পারে যে চুয়াডাঙ্গার অবস্থা যে খুব ভালো তা কিন্তু না। চুয়াডাঙ্গার অবস্থা কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 38°C ম্যাক্সিমাম সময় রেকর্ড হচ্ছে সর্বোচ্চ আর কি। এটা যেহেতু বিকাল 3টায় দেওয়া হয়, সেটা আজকে হয়তো বিকাল 3টায় আবারও 38°C তাপমাত্রা উত্তমের আবহাওয়া আমাদের জানিয়েছে। তবে বৃষ্টি কিন্তু গতকালকে যেমনটা আমি শুনছিলাম, সেটা হচ্ছে আগামীকালকে আগ পর্যন্ত কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামীকালকেও সারাদিন একই অবস্থা আর কি থাকবে, সন্ধ্যার পরে যদি বৃষ্টি দেখা পেতে পারে চুয়াডাঙ্গাবাসী। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ লাবণী।